হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বস্তি কাজ হাউস। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, বুধবারের সকালবেলা, এখন 8টা বেজে গেছে। উঠেছি 7:30টার সময়, এখন 8টা বেজে গেছে। টুকটাক করে সব কাজ টাজ করতে করতে 8টা বেজে গেল। চলো আর দেরি না করে আজকে দিনটাকে শুরু করা যাক। আর মেয়ে নিলাদ এখনও ঘুমাচ্ছে, সেই সময় আমি টুকটুক করে রান্নাটা করে নেবো। আর সারাদিন কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে দেখি আজকে কী রান্না কান্না হবে। চলো দেখতে থাকো। এই দেখো, সিঁড়িতে পুরো জামা কাপড়ে ভর্তি। এই বললাম কালকে হচ্ছে মেঘলা ছিল জামে, তো পুরো জামা কাপড়ে ভর্তি, উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া হয়েছে। এই দেখো, পূজোর জন্য ফুল তুলে রাখা হয়েছে, পুজো হবে। আর এটা আমাদের মনসা গাছ, এখানে নিত্য পুজো হয়, মানে প্রতিদিনের যে পুজো সেটা হয়। আর এটা আমাদের তুলসী গাছ, তুলসী মাছ, ঠাকুর বেদি, আমাদের এটা কলতলা, তো কলতলা দেখছি। আমাদের দিদি সব বাসন মেজে টেজে দিয়ে চলে গেছে। চলো দেখি কি রান্না হবে। তো এই দেখো, রান্নার জন্য সব কিছু কাটা আছে দেখছি। এখানে আজকে হবে হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, ডাটা দিয়ে, ঝিঙে দিয়ে একটা তরকারি, মানে সব রকম সবজির একটা তরকারি। আর এটা তো মুড়ি খাওয়ার আলুর তরকারি। আর এখানে হবে মাছ, আর বাকি তো ডালটা কমন আছে দেখি। চলো তাহলে রান্নাটা ঝটপট করে করে ফেলি, আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। দেখতে থাকো, প্রথম মেয়ের জন্য খাবারটা বানাবো, তারপরেই শুরু করবো রান্না। ঠিক আছে, চলো মেয়ের জন্য কি রান্না করছি দেখে নাও। মেয়ের জন্য আমি কীভাবে ওটস বানাচ্ছি, এই রাত্রিটা ফুটতে শুরু করেছে। আর ওটসটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, টাইম লাগে না। দেখো ফুটে এক্ষুনি গাঢ় গাঢ় হয়ে যায়। এই দেখো ওটসটা রেডি, গাঢ় গাঢ়। এর মধ্যে পাচ্ছো কি, দুটো খেজুর অ্যাড করে দেবো। দুটো খেজুর অ্যাড করে দিলাম, গ্যাস কিন্তু অফ করে দিয়ে তারপরে দিতে হবে, নাহলে এসে অর্ধেক রান্না ডান। অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে, বাকি কিছু রান্না বাকি আছে। তো এখন চা খেতে এসেছি, মেয়ের খাবার রেডি করে দিয়েছি দেখতেই পেলে। মেয়েকে একটু নীলাদি খাইয়ে হেল্প করে দিচ্ছে, আর সেই টাইমে আমি রান্নাটা সেরে নিচ্ছি। জাস্ট কিছুক্ষণের জন্য ব্রেক আর কি, টি টাইম ব্রেক। এই যে আবার রান্না করতে চলে এসেছি। দেখো আজকে ডিমের কষা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে বানিয়ে একবার দেখো, দারুণ লাগে। প্রথমে ডিমগুলোকে দেখো একটু হলুদ মাখিয়ে আর নুন, অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, কারণ ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এরপর কড়াতে যে তেলটা থাকছে তার মধ্যেই আমি ফোড়নে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব, পেঁয়াজ যখন হালকা ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দেখো এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দেব। টমেটোতে যেই হালকা ভাজা হয়ে যাবে কিছু ক্যাপসিকাম অ্যাড করব, ক্যাপসিকাম একটু কোথা দিলে টেস্টটা খুব ভালো আসে। ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। এরপর পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, পরিমাণ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর কিচ্ছু। এরপর যেটা দিতে হয় নুন একটু, চিনি একটু, হলুদ একটু, মানে রুটিন মশলা যেটা সেটা দিয়ে দিলাম। দেখো এরপরে কষাতে থাকবো, যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষিয়ে নিয়ে ডিমগুলোকে দেবো। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, মশলাটা বেশ ডিমের গায়ে গায়ে একদম লেগে যাবে। দেখো কষানো কমপ্লিট, এবার অল্প একটু জল দিয়ে দেবো। অল্প জল দেবো কারণ সেদ্ধ হওয়া বিশেষ কিছু নেই, শুধু পেঁয়াজটাই একটু জাস্ট সেদ্ধ হবে।
হ্যাঁ সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। দেখো ঢাকনা খুলছি, জলটা প্রায় মরেই এসছে। তো আমার এই সময় টেস্টার চেক করে নিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের কষা। তো এই যে রান্না করে চলে এসেছি, এসে মুখে প্যাক লাগাতে শুরু করে দিয়েছি। মুখে ট্যান তো তুলতেই হবে, না হলে অবস্থা খারাপ আছে। তো এটা আজকে লাগাচ্ছি হচ্ছে ক্যাসেটের ফেয়ারি প্যাক। এটা না কি হচ্ছে মুখের কালো দাগ ছোপ উঠিয়ে দেয়, স্কিনকে টাইট করে, আনওয়ান্টেড যে স্পট হয়ে যায় সেগুলোকে দূর করে, অনেক কিছু মানে কোম্পানি ক্লেম করেছে, জানি না কি হয়। আমি মাঝে মাঝে ইউজ করি, এটার সাথে যে সলিউশনটা দেওয়া থাকে সেইটা দিয়ে যদি আমি গুলি এটা মানে প্যাকটাই তৈরি করি তাহলে হয়ে যায় হচ্ছে একটা কালার এরকম, তাহলে আমার মুখে ব্রণ বেরিয়ে যায়। তাই আমি সলিউশনটা ইউজ করি না, প্লেন জল দিয়ে গুলো ফেলি, গুলে মুখে লাগিয়ে দিই। তো এমনি ভালোই কাজ দেয়, মানে এটাই চন্দনের গুঁড়ো টুড়ো সব দেওয়া আছে। তো বেশ, আমাদের অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তো সেটা অয়েলিনেসটা একদম কেটে যায়। আর ওই সলিউশনটা যদি আমি দিই এর মধ্যে তাহলে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এত বড় বড় বেরিয়ে পড়বে। ঠিক আছে, তাই আমি সলিউশনটা ছাড়াই ইউজ করি, ওই সপ্তাহে একদিন ইউজ করি একদিন। বাইরে পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে সব সময়, ঝরেই যাচ্ছে আকাশ থেকে, ঝরেই যাচ্ছে আর কি। এই বাড়িতে বসে বসে খাই আর ব্যাগ লাগাই। তো চলো, প্যাকটা আমার মোটামুটি লাগানো হয়ে গেছে, আমি হাতে করেই প্যাক লাগাই, কারণ হচ্ছে ব্রাশ ট্রাশ দিয়ে লাগানোর অত টাইম থাকে না। তো দেখো পুরো লাগিয়ে নিয়েছি, ভালো কাজ দেয়। কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তারা এই সলিউশনটা দিয়ে না ইউজ করাই ভালো, কারণ হচ্ছে আমার তো র্যাশব্রণ বেরিয়ে যায় সলিউশনটা দিলে। এই সলিউশন ছাড়া যদি ইউজ করি কিচ্ছু না, তো ভূতের মতন দেখতে লাগছে। চলো এবার স্নানটা তাড়াতাড়ি করে করে নিই, তারপরে আবার মেয়েকে স্নান করানো আছে, আছে অনেক কাজ বাকি আছে। প্যাকটা উঠিয়ে চলে এসেছি স্নান করে, এখন এইবার চলো যা যা করতে থাকবো দেখাতে থাকবো। কি বলো পাখি, পাখি পাখি এই যে মেয়ে বিকেলবেলা খেলতে এসেছিলো জায়দের বাড়িতে, ওকে নিতে এসেছি, এসে দেখছি দুজনে খেলা করছে। আর এই দেখো এদের বাড়ির পান গাছটা কী সুন্দর হয়েছে, দেখো একদম লতিয়ে লতিয়ে চলেছে, বেশ ভালো লাগছে। আর এখানে এই দেখো আমার একটা জায়দের ওদের চপের দোকান আছে, মানে মুদিখানার দোকান, তার সাথে চপের দোকান, বিকেলে চপ ভাজা হয়, সেই চপ ভাজা চলছে এখন। প্যাকেটের মধ্যে কী আছে সেটা দেখার জন্য নীলাশা কতটা এক্সাইটেড শুধু দেখো কীভাবে তাকিয়ে আছে, দেখো প্যাকেটটা শুধু খোলার অপেক্ষা। যে খাবার সে খেতে শুরু করে দিয়েছে অলরেডি, কি রে ভালো কাটা চামচ দিয়ে খাচ্ছে।